সম্মানিত ভাইগণ, আল খোয়ারেজমি কম্পিউটার সায়েন্সের খোয়ারেজমিয়াত না পড়লে কম্পিউটার সায়েন্সে বুঝতে যাবে না। তিনি তো আফগানিস্তানের মুসা আল খোয়ারেজমি, তার আবিষ্কারের উপরে বিজ্ঞান দাঁড়িয়ে আছে। এটা ইবাদত ছিল, তারা ইবাদত করেছে। চিন্তা নায়করাই বিশ্ব নায়ক, যে জাতির মধ্যে চিন্তা নায়ক নাই ওই জাতির মানুষেরা ভেড়ার পাল, গরু ছাগল আর ভেড়ার পাল। বিশ্ব নেতৃত্বে ওদের কোনো অংশ থাকে না। বিশ্ব একজন ব্যক্তি দিয়ে চেঞ্জ হয়, একটা দল দিয়ে নয়। আল্লাহ এক, আল্লাহ বিশ্বকে পরিবর্তন ভাঙচুরও করেন একজন দিয়ে, বাংলাদেশে বঙ্গবন্ধু একজন। বিশ্ব ইতিহাসে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন, আইজাক নিউটন বিজ্ঞানের জগতে আমাদেরই ছাত্র, মুসলিম বিজ্ঞানীদের ছাত্র আইজাক নিউটন, যার প্রকৃত নাম ইসহাক নিউটন। ইতিহাস যোদ্ধারা, ইতিহাসের সেক্টরে যারা মুসলিম উম্মার বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই ইতিহাস যোদ্ধারা আমাদের ইতিহাস কলঙ্কিত, মশিলিপ্ত এবং বিকৃত করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তোমরা মুসলিমরা কিছুই না, তোমাদের কিছুই নেই, অথচ সবই আমাদের। বিজ্ঞানের লোটা বদ্ন সদ্য আমাদের আবিষ্কার, আমাদেরই দেয়া সূত্র। ইসাক নিউটন, আইজাক নিউটন, সে তাওহীদবাদী একত্ববাদী একজন ক্ষুরধার, তাওহীদবাদী একজন মানুষ ছিলেন। তিনি বিজ্ঞানের জগতে 2,50,000,000 ওয়ার্ড রেখে গেছেন, তার চেয়ে বেশি রেখে গেছেন ধর্মীয় বিষয়ে, কিন্তু সেটার প্রচার করা হয়নি। তার আত্মজীবনে আমি পড়েছি কঠিনভাবে খ্রিস্টানদের তিত্ববাদকে প্রত্যাখ্যান করেছেন, ঈসা আলাইসালামের মাবুদ হওয়ার বিষয়কে প্রত্যাখ্যান করেছেন, মরিয়ম আলাইসালামের ইলাহত্বকে প্রত্যাখ্যান করেছেন, আল্লাহর সিফাত নিয়ে গুণাবলী নিয়ে ইসাক নিউটন এত সব লেখা লিখেছেন যে কোরআনের সাথে হুবহু মিলে যায়। এবং তিনি ঈসা আলাইসালামের একত্ববাদী স্টুডেন্টদের একজন ছিলেন, মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করতেন, কিন্তু প্রকাশ করলে সাথে সাথে খুন করা হবে ওই ভয়ে প্রকাশ করতেন না। মেয়াতুম মিন উজামাইল উম্মাতিল ইসলামিয়া ওয়াইয়ারু মাজরা তারিখ, ইসলামী উম্মার 100 জন মনীষী যারা ইতিহাসের গতিধারা পরিবর্তন করেছিলেন, ওই 100 জনের মধ্যে ইসাক নিউটনের নামও এসেছে, আইজাক নিউটন। আল্লাহ ভক্ত ছিলেন, তার গোটা বিজ্ঞান গবেষণা তিনি আল্লাহর জন্য নিবেদন করেছিলেন। তিনি বলেছেন যে নাস্তিক্যবাদ এর মতো বোকামি, এর মতো আহাম্মকি পৃথিবীতে আর নেই। এই ইন্টেলিজেন্ট ডিজাইনের মহাবিশ্বের প্রতিটি সৃষ্টি এমন ইন্টেলেকচুয়াল ডিজাইন, এটা একজন ডিজাইনার ছাড়া কল্পনাই করা অসম্ভব। আহাম্মক ননসেন্স ছাড়া এটা কেউ কল্পনা করতে পারে না, কিন্তু আইজাক নিউটনের এই ধর্মীয় তাওহীদবাদী এই চেতনাগুলো নাস্তিকরা সব লুফে এটাকে বিলুপ্ত করে রেখেছে, চিচাবা করে রেখেছে। আমাদের মধ্যে চিন্তা গবেষণার ইবাদত হারিয়ে গেছে। এই মাঠে না আসলে বিশ্ব নেতৃত্ব আমরা দিতে পারব না। অনেকেই মুসলিম বিশ্বের সাইজ বিকো মানচিত্র, সাইজ বিকো এক ইহুদি আর এক খ্রিস্টান, ব্রিটিশ ফ্রান্স এবং রুশদের চক্রান্তে উসমানী খেলাফতকে ভেঙ্গে সাইজ বিকো মানচিত্র 57 টুকরা, 57 টুকরা, এক রাষ্ট্র ছিল 57 টুকরা করে আমাদেরকে শেষ করে দিয়েছে। আমরা সেই ইতিহাস যোদ্ধাদের খবরই রাখি না, আমরা জানি না। এই জন্য আমরা হারিয়ে গেছি, শুধু মার খাওয়ার জন্য বেঁচে আছি। এমন হয়েছে যে এখনকার বিশ্বে কেউ সুনাম কুড়াতে চাইলে, বিশ্বের 1 নম্বর তারকা হতে চাইলে, সুপারহিট স্টার হতে চাইলে,
তাকে কি করতে হবে, কয়েক হাজার মুসলমান মারতে হবে, তারপরে সে বিশ্বের সুপারস্টার। আমরা হলাম ভেড়ার দল। ওয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, চিন্তাশীলতার ইবাদত আমরা হারিয়ে ফেলেছি।